হ্যালো ভিউয়ার্স, আমি সজল আহমেদ বলছি। কেমন আছেন সবাই? আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আমরা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব লিংক তৈরি করব। তো চলুন টিউটোরিয়ালে যাওয়া যাক। যে কোনো একটি ব্রাউজারে চ্যানেলটি লগ ইন করে দেখেন, আমার গুগল ক্রোমে লগ ইন করা হচ্ছে। এটা হচ্ছে আমার চ্যানেল। তো লগ ইন করার পরে দেখেন এখানে যে লগ আউটের যে অপশনটা আছে সেখানে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন ক্রিয়েট স্টুডিওর পাশে যে ইউটিউব সেটিং নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করি। তো ক্লিক করার পরে দেখেন অ্যাডভান্সে ক্লিক করি আমরা। অ্যাডভান্সে ক্লিক করার পর দেখেন কি আছে, ইওর ইউটিউব চ্যানেল আইডি। তো এই চ্যানেল আইডিটা প্রথমে আমরা কপি করব। দেখেন আমার চ্যানেলে আপনাদের আমার অন্য একটা চ্যানেল দেখে, দেখেন এখানে সাবস্ক্রাইব লিঙ্কটা দেওয়া আছে। আমরা জাস্ট এখানে কিভাবে সাবস্ক্রাইব লিঙ্কটা তৈরি করব এবং সাবস্ক্রাইব লিঙ্ক তৈরি করলে কি কি সুবিধা আমরা পাব সেটা আজকে আপনাদের দেখাবো। তো দেখেন প্রথমে আমরা কি করব, এখান থেকে চ্যানেলে যে আইডিটা আছে এটা আমরা কপি করে অবশ্যই একটা নোটপ্যাডে রাখবো। আচ্ছা দেখেন এখানে নোটপ্যাডে আমি রাখলাম। দেখেন অন্যভাবে আপনারা চ্যানেলের লিঙ্কটা নিতে পারেন, যেমন মাই চ্যানেলে গিয়েও আপনি চ্যানেলের লিঙ্কটা নিতে পারেন। একই চ্যানেলের লিঙ্ক দেখেন এই থেকে কপি করবেন। দেখেন এই চ্যানেলের লিঙ্ক এবং এই চ্যানেলের লিঙ্ক দুইটাই হচ্ছে এক। তো আমাদের কাজ হচ্ছে আসলে আমরা কিভাবে সাবস্ক্রাইব লিঙ্ক তৈরি করব। দেখেন এইটা উপরেরটা হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইব লিঙ্ক। জাস্ট আপনারা কি করবেন, এতটুকু কেটে দিবেন। এতটুকু কেটে দিয়ে অবশ্য আমি এই লিঙ্কটা আপনাদের এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এতটুকু কেটে দিয়ে এটা কপি করে এখানটা জাস্ট বসিয়ে দিবেন। বসিয়ে দিলে এটা হচ্ছে আপনার চ্যানেলের সাবস্ক্রাইব লিঙ্ক। তো এটাকে কিভাবে আমরা এখানে আইকন হিসাবে আনবো, তো এটাকে আমরা প্রথমে কপি করে নিই। এটা হচ্ছে আমার চ্যানেলের সাবস্ক্রাইব লিঙ্ক এখন যেটা তৈরি করলাম। তো কপি করার পরে দেখেন এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ইডেট লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন অ্যাড অ্যাড লিঙ্কে ক্লিক করব। এখানে জাস্ট নামটা লিখবো কি, ইউটিউব ইউটিউব সাবস্ক্রাইব লিঙ্ক। আর এখানে যে ইউআরএলটা যেটা আমরা কপি করছি এটা এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেখেন ডানে ক্লিক করে দিব। তো ডানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে ইউটিউব সাবস্ক্রাইব লিঙ্কটা চলে আসে। তো এবার আমরা এখানে দেখেন এটা হচ্ছে আমাদের ইউটিউব সাবস্ক্রাইব লিঙ্ক। তো এটা আমরা ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এই লিঙ্কটা আমরা কপি করব। তো কপি করে আমরা যে কোনো সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার বা গুগল প্লাস যেখানে আমরা খুশি সেখানে আমাদের এই লিঙ্কটা শেয়ার করতে পারি। দেখেন শেয়ার করলে যেই সুবিধাটা পাবো আমি সেটাই আপনাদের দেখাচ্ছি। তো দেখেন সাপোজ আমি এখানে এই লিঙ্কটা পেস্ট করি। পেস্ট করার পরে দেখেন প্রথমে এই চ্যানেলটা ঢুকতে হলে অবশ্যই আমার সাবস্ক্রাইব লিঙ্কটা চলে আসবে প্রথম, এবং আসার পরে আমি এখানে সাবস্ক্রাইব করেই হচ্ছে আমি এই চ্যানেলটা ভিউ করব। যখন আপনার নতুন কোনো ভিউয়ার আপনার চ্যানেলে আসবে তো প্রথমে যখন এই আইকনটা দেখবে তারা কি করবে, অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে তারপর হচ্ছে আপনার চ্যানেলের ভিডিওগুলো দেখবে। তো এক্ষেত্রে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবটা অনেকটা বেড়ে যাবে। তো ভিউয়ার্স হয়তো আপনারা বুঝতে পারছেন যে আসলে সাবস্ক্রাইব লিঙ্কের সুবিধাটা কি। তো এই ছিল ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইউটিউবে জাতীয় যত সমস্যা আছে আপনার সেই সমস্যার সমাধান নিতে আমার ফেসবুকে একটা পেজ আছে, আপনারা ইচ্ছা করলে সেটায় জয়েন থাকতে পারেন। তো আমি অবশ্যই আমার পেজটার লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।